আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। নরসিংদী অনলাইন স্কুলকে সবাইকে স্বাগত। আমি তোমাদের সামনে আবার বায়োলজি বিষয় নিয়ে নবম শ্রেণী তোমাদের সাথে আমি আজকে ক্লাস নেব। গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ পড়েছিলাম, আজকে আমরা তার বাকি অংশ পড়ব। তার আগে আমার পরিচয়টা আগে নিয়ে দিয়ে নেই তোমাদের কাছে। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক, সবাইকে আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে কি মানে শোনা যাচ্ছে বা আমার মানে এভরিথিং ইজ ওকে কিনা একটু প্লিজ কমেন্টে জানাও। তাহলে আমার মূল আলোচনা, আমার যে ক্লাস তোমাদের সাথে আজকে, আমি তোমাদের সাথে চলে যাব সেই ক্লাসে। তো আমার যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে তোমাদের সাথে ক্লাসটা সুন্দরভাবে নিতে পারবো। আর প্লিজ শেয়ার করো, কারণ শেয়ারের মাধ্যমে আমি চাচ্ছিলাম যে তোমার আরও অন্যান্য শিক্ষার্থীরাও বা তোমাদের সহপাঠী যারা, তারাও যাতে ক্লাসটা সাথে সাথে দেখতে পারে। আর শেয়ার করে দিলে হয়তো আমি স্কুলে পরেও দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। বর্তমান পরিস্থিতি তো আরও খারাপ বাংলাদেশের জন্য, তাই না? কারণ আস্তে আস্তে দিনের দিন অসুস্থ সংখ্যা বেড়েই যাচ্ছে, সেটা অবশ্যই হতাশাজনক। তারপরও তোমাদের পড়াশোনার জন্য এবং তোমাদের লেখাপড়া যা একটু হলেও যাতে সামনের দিকে যাতে ভুলে না যাও বা তোমরা যাতে চর্চা রাখতে পারো, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা সাথেই আছো শিক্ষার্থীরা। তো আমরা গত ক্লাসে যে সালোক সংশ্লেষণ পড়েছিলাম, নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটা করেছ ইনশাল্লাহ। তো আমি দেখি যে আমার সাথে তোমরা কে কে আছো এবং সব কিছু ওকে কিনা, তাহলে আমি শুরু করব। হ্যাঁ, সাউন্ড সাউন্ড ঠিক আছে শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যে আমাদের যে চতুর্থ অধ্যায়ের যে চ্যাপ্টারটা, সেটা দুটো ভাগ ছিল। প্রথম ভাগে যে আমরা বলেছিলাম যে দেখো, খাদ্য আগে উৎপাদন হবে, খাদ্য উৎপাদন হবে, সেই খাদ্য পরবর্তীতে আমাদের শক্তির কাজে ব্যয় হবে। সেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে সে কে যে শক্তিটা যে উৎপাদন করেছিল সে কে ছিল? সৌরশক্তি। সেই সৌরশক্তিটাই আমরা কি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করেছে কি লোক? সবুজ উদ্ভিদ। সেই সবুজ উদ্ভিদ সে খাদ্য উৎপাদন করেছে এবং সেই সেটা ছিল একটা জটিল প্রক্রিয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদের জন্য প্রক্রিয়া, এবং এর জটিল হলো এটা এবং চলমান প্রক্রিয়া। আর শ্বসনও জাস্ট ওরকম, সেটা হচ্ছে তোমাদের যে উদ্ভিদ তার জীবনধারার একটি জটিল প্রক্রিয়া এবং চলমান প্রক্রিয়া। এখানে উদ্ভিদ তার খাদ্য, আমরা যেমন শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করি, সে তার জটিল এই যৌগটাকে সরলভাবে ভেঙে ভেঙে তার তৈরি করার জন্য সে অক্সিজেন ব্যবহার করে। আমরা অক্সিজেন করি শ্বাস প্রশ্বাসের জন্য এবং সে এই অক্সিজেন ব্যবহার করে তার খাদ্য জারিত করে তার শক্তিতে রূপান্তরিত করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি শ্বসন তাহলে কি সংজ্ঞা দিতে পারি, যে যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করবে, তার যে শর্করা জাতীয় খাদ্যটাকে ভেঙে সে শক্তি রূপান্তর করবে। মানে জাস্ট আমরা বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা এই চ্যাপ্টারটাকে একদম জটিলভাবে নেব না, কারণ আমরা জাস্ট শিখব। তোমরা কাগজ কলম অবশ্যই সাথে রাখবে এবং যেটুক প্রয়োজন একটু আমার সাথে লিখবে, এবং যেটা টুকরো টুকরো করে একটু সাথে সাথে লিখলে তোমাদের মনে থাকবে, বা যেটা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো বললে হয়তো তোমরা একটু টুকে রাখলে পরবর্তীতে ক্লাসের জন্য সুবিধা হবে। শিক্ষার্থীরা, তো যে কথা বলছিলাম, এখানে আমার যে উৎপাদন, তাহলে আমরা এখন যে খাদ্যটা থেকে যে শক্তি উৎপাদন করবে, তো সে এমনিতে তো আর করতে পারবে না, নিশ্চয়ই কিছু এনজাইমের প্রয়োজন আছে। তাহলে আমরা সংজ্ঞাটাকে আরেকটু আপডেট করতে পারি।
যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় কি করবে, তার খাদ্যটাকে ভেঙে, যে আমাদের যে গ্লুকোজটাকে সে ভেঙে একটা শক্তি উৎপাদন করবে, সেটা কিসে? এনজাইমের উপস্থিতিতে। আচ্ছা, এনজাইমের উপস্থিতিতে সে যে খাদ্যটা তৈরি করলো সেটাই হচ্ছে, সরি, খাদ্য নয়, সে খাদ্যকে জারিত করে শক্তি উৎপাদন করলো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা যতটুকু আপডেট করেছি, এখন দেখো শ্বসন আবার কীভাবে হয়। কোনোটা হয় অক্সিজেনের উপস্থিতিতে, আবার কোনোটা হবে কি অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে এখন যদি আমরা যদি এখন এখানে তো আমরা কাউকে একটু কম বেশি এরকম ভাগ বাটোয়ারা করতে পারবো না, কারণ কেউ অক্সিজেনের উপস্থিতিতে করবে, কেউ অক্সিজেনের অনুপস্থিতিতে সে শক্তি উৎপাদন করতে পারবে। তো সেখানে আমরা তাহলে সংজ্ঞাটাকে এমনভাবে দিব যেন কারো ভাগে একটু কম না পড়ে, সেইভাবে দিতে পারি। কিভাবে দেওয়া যায় তাহলে সংজ্ঞাটা? যে যে প্রক্রিয়ায় উদ্ভিদ কী করবে, এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের অনুপস্থিতি, এনজাইমের সে কী করবে, তা সাহায্য করবে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে সে শক্তি উৎপাদন করতে পারে, সেই প্রক্রিয়াটাকেই বলা হবে কি শ্বসন। তোমাকে যদি প্রশ্ন এভাবে পরীক্ষায় আসে যে শ্বসন কাকে বলে, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, তুমি শ্বসনের সংজ্ঞাটা এরকম যে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায় যখন কী করবে, যে গ্লুকোজ জাতীয় খাদ্যটা থেকে শক্তি উৎপাদন করবে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি আমাদের শ্বসন। এখন এই শ্বসন যে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনটা হবে কি, অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের সহায়তায় গ্লুকোজ জাতীয় খাদ্য যে প্রক্রিয়ায় কী হবে, আমাদের শক্তি উৎপাদন হবে সেই প্রক্রিয়াটাকে, এবং সেখানে কি কার্বন ডাইঅক্সাইড, পানি, দুটা উৎপাদন হবে, সেই সেই প্রক্রিয়াটা বলা হয় সবাত শ্বসন। আর অবাত শ্বসনটা হবে কি, যে যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের এখানে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে সে কী করবে, সেখানে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড, এখানে কিন্তু এনজাইম উপস্থিত থাকবে, ল্যাকটিক অ্যাসিড অথবা আমাদের ইথাইল অ্যালকোহল, সেখানে পানি উৎপাদন হবে না সেই, এবং শক্তি উৎপাদন করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হবে কি অবাত শ্বসন। এখন যদি প্রশ্ন আসে তোমার 1 মার্কের জন্য, জ্ঞানমূলক প্রশ্ন যেটাকে বলা হয়েছে, সেই 1 মার্কের প্রশ্ন যদি আমাদের আসে, তাহলে শুধু আমরা সংজ্ঞাটা দিলেই আমরা অ্যান্সার আমাদের কমপ্লিট হবে। আর যদি আমাদের যে যেটা অনুধাবনমূলক প্রশ্ন যেটা বলা হয়েছে, সেই প্রশ্নটা যদি আমাদের আসে, তাহলে আমরা কি করব, বোর্ডে খেয়াল করি, আমাদের এই পদার্থটা হলো কি, হ্যাঁ তোমরা ধরতে পেরেছো যে এটা হলো গ্লুকোজ। আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেখেছি যে উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করার সময় এই গ্লুকোজ তৈরি করেছে। তো গ্লুকোজ সে কি, অক্সিজেন, এখানে কিন্তু অক্সিজেনের উপস্থিতি, সে অক্সিজেনের উপস্থিতিতে এনজাইম থাকবে তার সহায়তায়, সে কি করে তৈরি করেছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং শক্তি, অনেক এই সবাত শ্বসন প্রক্রিয়ায় অনেক বেশি শক্তি সে উৎপাদন করেছে। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সবাত শ্বসন। এই প্রক্রিয়াটা হলো সবাত শ্বসন, কারণ এটা হচ্ছে আমাদের অক্সিজেনের উপস্থিতি, অবশ্যই আমাদের অক্সিজেনের উপস্থিতিটা থাকবে। তো 2 নম্বর প্রশ্ন যদি এরকম আসে, সবাত শ্বসন বলতে তুমি কি বোঝো, তাহলে তোমাকে সে সংজ্ঞার আকারের সাথে আমাদের এই রাসায়নিক বিক্রিয়াটাও আমরা দিব। এরপরে এই যে অবাত শ্বসন, এটা এটা পরে আসি, আমরা সবাত শ্বসনটা আগে শেষ করি। তো এখন যদি প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্নটা আসে, যে সবাত শ্বসন এর প্রধান যে প্রক্রিয়াটি বর্ণনা করো, তখন তুমি কি বলতে পারবে, সেখানে তুমি বলতে পারবে যে সবাত শ্বসন হলো শ্বসন প্রক্রিয়া একটি ধাপ, সেটা হচ্ছে যার অক্সিজেনের উপস্থিতিতে আমাদের এই সবাত শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এখানে 4টা ধাপে আমাদের সবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। একটা হচ্ছে কি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এই 4টা ধাপে আমাদের এই সবাত শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। 2টা ধাপ হবে আমাদের সাইটোপ্লাজমে,
আর দুইটা ধাপ হবে আমাদের মাইটোকন্ড্রিয়ায়। সাইটোপ্লাজমে যে ধাপগুলো হবে সেটা হচ্ছে আমাদের কোনটা থাকবে, গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে, এই দুটো থাকবে আমাদের সালোক সংশ্লেষণের পরে, যে আমরা জানি যে এটা শক্তি উৎপাদনের জন্য সে কী করবে, সে এখানে আমাদের সাইটোপ্লাজমে এই ঘটনাটি সম্পন্ন হবে। পরবর্তীতে আবার ক্রেব চক্র এবং আমাদের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা সম্পন্ন হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, সে যেটা আমরা বলি কি যে আমাদের পাওয়ার হাউস, সেখানেই শক্তি উৎপাদনের জন্য এই দুইটা অপরিহার্য। তো শিক্ষার্থীরা, তাহলে গ্লাইকোলাইসিসটা মানে, গ্লাইকোলাইসিস অর্থই হচ্ছে কি, গ্লুকোজ ভেঙে, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে সে শক্তি উৎপাদন হবে, যে এটা গ্লাইকোলাইসিস পর্যায়ে। আমরা ধাপটা দেখার চেষ্টা করি, তখন কি হবে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের যেটা গ্লুকোজ, গ্লুকোজ ছিল C6H12O6, গ্লুকোজ, সেই গ্লুকোজ সে ভেঙে আমাদের কি করবে, পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড, এবং 6 অণু এখানে কার্বন থাকবে, সেটা ভেঙে 3 অণু কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এবং এখানে দেখো, আমার যখন গ্লুকোজটা ভেঙে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, তখন আমার 4টি ATP তৈরি হবে এবং 2 অণু কি হবে, NADH2 তৈরি হবে। এখানে আমাদের যে 4টি ATP তৈরি হবে, সেখান থেকে আবার 2টি খরচ হয়ে যাবে এই আমাদের শক্তি উৎপাদনের ক্ষেত্রে, কোনো চাপ না, এবং আমরা মাথা ঠান্ডা করে আস্তে যা শিখব। এখানে কি গ্লুকোজ, গ্লুকোজ কয় কার্বন ছিল আমাদের, 6 কার্বন বিশিষ্ট, তো সেই গ্লুকোজটা ভেঙে আমার এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড সে সৃষ্টি হয়েছে, সেই 2 অণু পাইরুভিক অ্যাসিডের ছিল কয় কার্বন বিশিষ্ট, তিন তিন আমাদের 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ এখানে ছিল, সেটা থেকে 2টি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এবং সাথে আমার কি 4টি ATP এবং 2 অণু NADH2 তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা 2টো খরচ হওয়ার পরে আর অবশিষ্ট রইল কয়টি ATP, 2টি ATP। পরে আসছি আমরা, আরও কয়টা থাকবে সেটা আমরা পরবর্তীতে আর সামনে আলোচনা করব। এরপরে আমার এখানে কিন্তু গ্লাইকোলাইসিস ধাপটি শেষ। এরপরে যে ধাপটা আসলো সেটা হলো কি, অ্যাসিটাইল কোয়ে। এই ধাপে এই এই গ্লাইকোলাইসিস অবশ্যই কিন্তু সাইটোপ্লাজমে হবে। এখন আমাদের যে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় বিধায় আমাদের এইটার নাম সৃষ্টি হয়েছে অ্যাসিটাইল কোয়ে ধাপ, কোএনজাইম। এখানে দেখো, এই অ্যাসিটাইল পাইরুভিক অ্যাসিড, এক একটি পাইরুভিক অ্যাসিড ভেঙে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। এর সাথে কি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং এখনও NADH2 তৈরি হবে। তাহলে দেখো, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড, 2টা পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এখনও অ্যাসিড, এবং 2 কার্বন বিশিষ্ট আমাদের এখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, আর এখনও NADH2 তৈরি হলো। এটাও আমাদের কিন্তু অ্যাসিটাইল কোয়ে এই ধাপটাও আমাদের কোথায় হবে, কোষের সাইটোপ্লাজমে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমার এই 2টা ধাপ, যে 2টা ধাপ আমাদের এখানে যে সাইটোপ্লাজমে হবে, এর পরবর্তী যে ধাপটা তখন কোথায় প্রবেশ করবে, মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। বিজ্ঞানী ক্রেপসের নাম অনুযায়ী এই ক্রেপ চক্রের নামকরণ করা হয়েছে। এখানে দেখো, ক্রেপ চক্রে আমার যখন হবে, তখন এই ক্রেপ চক্রে অ্যাসিটাইল কোয়ে ভেঙে 2 অণু, এক একটি অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, FADH2 এবং জিটিপি, যেটা এই কয়টা অণু সব আমাদের কিন্তু ক্রেব চক্রে করে, এবং এই ক্রেব চক্রে সবচেয়ে বেশি আমাদের ATP তৈরি হয়। আর একটা যে অ্যাসিটাইল কোয়ে আছে, সেখান থেকেও আমার 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু হচ্ছে NADH2, FADH2 এবং জিটিপি, এটাও তৈরি হয়। পরবর্তীতে আমাদের কি আসতে, সেই ধাপ শেষে ইলেকট্রন ট্রান্সপোর্টে তখন কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 38 অণু ATP তৈরি
হয়। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আমাদের এখানে না, এই যে আমাদের এখানে যে ধাপগুলোতে যে এটিপি তৈরির কাজে সাহায্য করে সেটাই আমাদের ওখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হয়ে থাকে। এখন দেখো শিক্ষার্থীরা, আমাদের যে কোন ধাপে কয়টা এটিপি উৎপন্ন হলো সেটা আমরা হিসেব করব। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এখানে গ্লুকোজ যে ভাঙ্গে সেখানে আমাদের, তার আগে আমরা জানি যে একটি এনএডিএস অণু এনএডিএস এ সমান হচ্ছে আমার 3টি এটিপি। খেয়াল করো এনএডিএস টু এখানে হচ্ছে আমাদের 3টি এটিপি, তারপরে হলো এফ এ ডিএস, এখানে আমার কয়টা 2টি এটিপি উৎপন্ন হয়, এটা সমান আমার 2টি এটিপি, আর হলো আমার জিটিপি, এটা সমান 1টি এটিপি। তাহলে খেয়াল করো আমাদের এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে যখন আমাদের পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল তখন 4টা এটিপি, সেখান থেকে 2টা এটিপি খরচ হয়ে গিয়েছে, আমাদের কয়টা অবশিষ্ট রয়ে গেল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসে তাহলে কি আমাদের যদি 2টি এটিপি খরচ হয়ে যায় বাকি থাকে কয়টি? 2টি। প্লাস এখানে আমরা দেখেছি এনএডিএস টু, এনএডিএস টু সমান তাহলে কতটি আমরা একটু আগে লিখেছি বলতো? হ্যাঁ ধরতে পেরেছো, তাহলে আমাদের এনএডিএস টু হচ্ছে 3টি, তাহলে যদি 2 অণু হয় তাহলে আমাদের কয়টি হলো এটিপি? 6টি, তাহলে 6টি এটিপি, তাহলে মোট হলো আমাদের কয়টি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়? 8টি এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমার হলো 8টি এটিপি তৈরি হয়েছে। এরপরে দেখো আমাদের যে অ্যাসিটাইল কোয়ে সেখানে কয়টি হলো? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে আমাদের এখানে এক অণু এনএডিএস টির জন্য কয়টি? 3টি, তাহলে 2 অণু এনএডিএস টির জন্য আমাদের 6টি এটিপি, 6টি এটিপি। তারপরে আমাদের যে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কো থেকে যখন ক্রেব চক্রটা হয়েছে সেই ক্রেব চক্রে আমাদের কয়টা এটিপি হয়েছে? এখানেই সবচেয়ে বেশি আমাদের এটিপি তৈরি হয়েছে, সেটা আমরা দেখি যে এখানে ক্রেব চক্র ক্রেব চক্রে আমাদের এখানে দেখো ভাগে ভাগে এখানে আমার 3টি এনএডিএস টু আর আর 2টি অ্যাসিটাইল কোয়ের জন্য আমার 3টি এনএডিএস টু, এনএডিএস টু সমান কয়টা হলো? 6টি এনএডিএস টু, তাহলে 6 × 3 মানে 3টি এনএডিএস টুর জন্য কটি হলো? 3টি, তাই 3 × 6 = 18টি, 18টি এটিপি, 18টি এটিপি। তারপরে তারপরে এফএডিএস টু, সেখানে এফএডিএস টু সমান কয়টি এটিপি? 2টি, তাহলে আমার এখানে 2টা এফএডিএস টু গুণ, তাহলে কয়টা হলো? 2 × 2 = 4টি। তারপরে আমাদের জিটি এর জন্য কয়টি ছিল এটিপি? 1টি, তা যেহেতু 2টা অ্যাসিটাইল কো থেকে আমাদের এখানে কয়টা হলো? 2টি, 1 × 2 = 2। এখন আমরা গুণ যোগ করে দেখি যে আমাদের কয়টি এটিপি তৈরি হলো? 4 আর 2 = 6,
ছয় আর আট কত হবে? বা ছয় আর ছয় বারো, বারো আর আট 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34টি। ঠিক আছে, না সরি, 8, 8, 16, এখানে টোটাল আমাদের 24টা, না এখানে 18 আর 22, হ্যাঁ 24, 24, আর 6 হচ্ছে আমাদের 30, আর এই 3 হলো 38, 38টি এটিপি। এখন সবাচ্ছাসন প্রক্রিয়া তাহলে আমাদের যে গ্লুকোজ ভেঙে সে 38টি এটিপি তৈরি করে, এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি। এখন গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটি, এটি সবাচ্ছাসনেও হয় এবং অবশ্বসনেও হয়ে থাকে একই পদ্ধতিতে। এখন আমাদের এই যে এটিপি তৈরি হলো, আমাদের এখন আমরা আসি অবাতশ্বসনের ক্ষেত্রে। তো অবাতশ্বসনের প্রক্রিয়া আমরা কি বলেছি, যে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয়, এবং পানির পরিবর্তে এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, আর অথবা ল্যাকটিক অ্যাসিডও উৎপন্ন হয়ে থাকে। এটা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। তবে এই প্রক্রিয়া মাত্র 2টি ধাপে সংঘটিত হয়ে থাকে, একটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিসের এখানে, আর একটা হবে কি পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুবিক অ্যাসিডের আমাদের অসম্পূর্ণ জারণ হয়ে থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তাহলে ওই সব এখন আমরা অবাতশ্বসনটা তাহলে দেখি। অবাতশ্বসনটা জাস্ট ওইভাবে হবে যে গ্লুকোজ ভেঙে আমার 2 অণু পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং পরবর্তীতে আবার পাইরুবিক অ্যাসিড সে অক্সিজেনের অনুপস্থিতিতে অসম্পূর্ণ জারিত হয়, এবং এখানে শুধুমাত্র 2 অণু এটিপি তৈরি করে। তবে উন্নত জাতের প্রাণীতেই সাধারণত সবাতশ্বসন হয়ে থাকে, কিন্তু যে আমাদের যে অবাতশ্বসনটা এটা নিম্ন শ্রেণীর হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এই ধরনের যে জীবগুলো আছে, জীবাণুগুলো আছে, সেখানে আমাদের এই অবাতশ্বসন প্রক্রিয়াটি হয়ে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে কিন্তু আমরা যে সবাচ্ছ্বসন অবাচ্ছ্বসনের ছোট্ট একটু কিন্তু পার্থক্য, অনেক সময় 3টি পার্থক্য থাকতে পারে, আসতে পারে, অথবা আমাদের যে সবাচ্ছ্বসন প্রক্রিয়ার যে ধাপগুলো আমরা পড়েছি সেখানে কিন্তু ছোট ছোট আকারে হয়তো তোমার গ্লাইকোলাইসিস ধাপটা এভাবে আসতে পারে, অথবা ক্রেব চক্রের ধাপটা আসতে পারে যে বর্ণনা করো। আমি তো সহজভাবে বলি, যাই হোক, তোমাদের উদ্দীপকের আকারে সে অনুযায়ী যে উক্ত বিক্রিয়াটি আলোকে, অথবা যে উদ্দীপকে যে দেয়া আছে এই অনুযায়ী তোমার ক্রেব চক্রটা, অথবা টোটাল সবাচ্ছ্বসন প্রক্রিয়াটি যে অক্সিজেনের উপস্থিতি দেখিয়ে দিল যে এই যে উদ্ভিদের যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটি তুমি ব্যাখ্যা করো, তখন আমরা কিন্তু এই 4টা ধাপ পর্যায়ক্রমে দিয়ে আমরা সবাচ্ছ্বসনকে দিব। এবং অবাচ্ছ্বসনের ক্ষেত্রে আসলে হয়তো ছোট আকারে আসতে পারে, সেটার আমরা দিতে পারবো। এখন যদি আমাদের পার্থক্য আসে, তাহলে আমরা দেখো যে আমরা 2টায় পড়েছি কি, একটা ছিল আগে, তোমরা 2টার যে সংজ্ঞা, যেটা আমরা সবসময় খেয়াল করব যে কোনো পার্থক্যর ক্ষেত্রে, এটা হচ্ছে নিজের টেকনিক, যে তুমি যদি যে কোনো পার্থক্যর ক্ষেত্রে প্রথমে কাকে বলেটা দাও, 2টা যে কোনো একটা 2টা বস্তুর ভিতরে পার্থক্য দিলে নিশ্চয়ই 2টার একটা সংজ্ঞা আছে, 2টা সংজ্ঞা দিলে তোমার 1টা পার্থক্য হয়ে যাবে। তারপরে তুমি তার ভিতরে দেখবা গুরুত্বপূর্ণ কোন অংশটার একটু ডিভিশন আছে সেটা দেবে, অথবা 2টা 3টা কিন্তু এমনিতেই দেয়া যায়, বা বৈশিষ্ট্য যদি তুমি জানা থাকে তাহলে দেয়া যাবে। এরপরে তুমি যদি উদাহরণ দাও যে 2টার যে এটা এটা আর ওই অন্যটা অন্যটার, এভাবে যদি পার্থক্য দাও, 2-3টা পার্থক্য কিন্তু নিজের টেকনিক আকারে পারা যায়, যেহেতু তোমরা আমরা সংক্ষিপ্ত আকারে বিজ্ঞানের সংজ্ঞাগুলো সাধারণত পড়াই হয়, কারণ জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু আমাদের সংজ্ঞাগুলো পড়তেই হয়, সেই অনুযায়ী আমরা পার্থক্যগুলো ইজিভাবে দিতে পারবো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা সবাচ্ছ্বসন অবাচ্ছ্বসনের তাহলে আগে প্রথমে পার্থক্যটা দিতে পারি, যে সবাচ্ছ্বসন কাকে বলে, বলতে পারি যে বিক্রিয়া কি হবে আমাদের, যে অক্সিজেনের উপস্থিতিতে কি হবে, এনজাইমের সহায়তায় সে যখন এটিপি তৈরি হবে অথবা শক্তি উৎপাদন হবে সেই প্রক্রিয়াটা কি আমাদের সবাচ্ছ্বসন বলে। আর একটার ক্ষেত্রে বলবে যখন যে যে বিক্রিয়ায় আমার অক্সিজেনের অনুপস্থিতিতে
বিক্রিয়া কি হবে, সে এনজাইমের উপস্থিতিতে সে শক্তি উৎপাদন করবে, সেটা হবে আমাদের অবচ্ছ্বাসন। এবং তুমি 2 নম্বরে দেখতে পারবে যে অবচ্ছ্বাসনে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়, আবার ওখানে তুমি দিতে পারবে যে অবচ্ছ্বাসনের অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। আবার আরেকটা দেয়া যায় যে আমাদের যে সবচেয়ে বেশি যে শক্তিটা, অবচ্ছ্বাসনে 38টি এটিপি উৎপন্ন হয় আর অবচ্ছ্বাসনে মাত্র 2টি এটিপি উৎপন্ন হয়। এরপরে তুমি উদাহরণ দিতে পারো যে উন্নত জাতের শ্রেণীতে আমাদের অবচ্ছ্বাসন দেখা যায় আর নিম্ন শ্রেণীতে দেখা যায় অবচ্ছ্বাসন। আর এখানে আমাদের উন্নত শ্রেণী বলতে যারা আছে তাদের তুমি 2-1টা নাম লিখে দেবে, ওখানে আবার অবচ্ছ্বাসন এখানে ইস্ট ব্যাকটেরিয়া দিয়ে দেবে, তাহলেই তোমার তো পার্থক্য হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা, তোমরা যদি শ্বসনটাকে অত মানে জটিলভাবে না দেখে এরকম যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ো, ইনশাল্লাহ আমার মনে হয় কি যে অসম্ভব কিছুই না, এবং আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। এবং এখান থেকে আমরা একটু ছোট্ট বাড়ির কাজ করব, সেটা হলো যে শ্বসন প্রক্রিয়াটি আমরা ব্যাখ্যা করব। এই এই ছোট্ট একটি বাড়ির কাজ তোমরা করবে, এবং আগামী ক্লাসে সবার দেখার জন্য আমন্ত্রণ রইলো। এবং তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো, শুভকামনা রইলো তোমাদের জন্য।